ঠাকুরগাঁওয়ের রানীশংকুল উপজেলা শহর থেকে 4 কিলোমিটার দূরে উত্তরগাঁও মৌজায় অবস্থান বরেন্দ্র অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রামরাই দিঘির। প্রতি বছর শীতে এখানে আগমন ঘটে হাজারো অতিথি পাখির। এবারও ব্যতিক্রম হয়নি তার। প্রতিদিন সহস্রাধিক পর্যটক আসেন এসব পাখি দেখতে। অতিথি পাখি ও এই জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে দর্শনার্থীদের। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে পাখিপ্রেমী ও সৌন্দর্যী পিপাসুরা আসেন এখানে। এখানে অতিথি পাখি এবং মনোরম পরিবেশে একটু বিনোদনের জন্য আমরা এদিকে মাঝে মাঝে আসি। বিকাল সময়ে এখানে অনেক মানে ভালো লাগে। এখানে অনেক অতিথি পাখি আসে, ছাত্রছাত্রী পড়াশোনার পাশাপাশি অনেক এগুলো দেখে আনন্দ পাই আর পড়াশোনায় উৎসাহ পাই। আমরা যখন নৌকাতে যাই তারা একসাথে উপরে উঠে যায়। এই অনুভূতিটা আসলে মোবাইলে দেখা, কম্পিউটারে দেখা, ফেসবুক লাইভে দেখা আর প্র্যাকটিক্যালি হাতে দেখার মধ্যে অনেক পার্থক্য। রামরাই দিঘির অতিথি পাখি রক্ষায় তৎপর স্থানীয় প্রশাসনও। পাখিরা যতদিন থাকে ততদিন আমরা সেখানে পাখিদের যেন কোনো রকম ডিস্টার্ব না হয় আমরা ওখানে মেশিন চালিত নৌকাটা বন্ধ রেখে দিই। এছাড়া আমাদের নজরদারি রয়েছে পাখিদের যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। প্রায় 42 একর জায়গা জুড়ে বিস্তৃত রামরাই দিঘি এমনিতেই প্রাকৃতিক সৌন্দর্যের আধার। অতিথি পাখি এর সৌন্দর্য বাড়ায় বহুগুণে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।